চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। কয়দিন পরেই বসছে 75তম কান চলচ্চিত্র উৎসব। ঝলমলে এই আসরে সবারই চোখ থাকে লাল গালিচার দিকে। বিভিন্ন দেশের তারকারা আসেন এই উৎসবে। এবারও তার ব্যতিক্রম হবে না। প্রতিবারের মতো এবারও ভারত থেকে অংশগ্রহণ করবেন এক ঝাঁক তারকা। এবারের কান চলচ্চিত্র উৎসবের কান্ট্রি অব অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। মূলত ভারত আর ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষেই এই সম্মান। তাই ভারতীয় তারকাদের একটা বড় টিম উপস্থিত থাকবে ফ্রান্সে। 2022 কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোন জুরি হিসেবে থাকার কথা শোনা যাচ্ছিল। এবার জানা গেল অভিনেতা অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকী আর মাধবন সুরকার এ আর রহমানের সঙ্গে হাঁটবেন কানের রেড কার্পেট পেটে, তাও আবার উদ্বোধনী অনুষ্ঠানে। আর এই তারকাদের নেতৃত্ব দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। 17 মে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম কান। ফ্রান্সের কান শহরে প্রতি বছর মে মাসে এটির আয়োজন করা হয়। 10 দিন ব্যাপী এই উৎসবে হাজির থাকেন বিশ্বের নানা প্রান্তের তারকারা। এবার কান চলচ্চিত্র উৎসবে দেখানোর কথা রয়েছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমা প্রতিদ্বন্দ্বী। কানের ক্লাসিক সেকশন সিনেমা বিভাগে এটি বাছাই করা হয়েছে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।